কেন শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হবে না, কেন শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হবে না? সে আজ ঘুরে ঘুরে বিজেপির দরজায় বাঁধা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে শুধুমাত্র নিজেকে বাঁচাতে। সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেল করতেন শুভেন্দু অধিকারী, একাধিকবার শুভেন্দুকে টাকা দিয়েছেন সারদা কর্তা, 50 লক্ষ টাকা কাঁথি পুরসভার জন্য কেন দিয়েছিলেন সুদীপ্ত সেন, সারদায় জড়িয়ে শুভেন্দু ফের দাবি তৃণমূলে, ফের কি দাবি করেছেন সুদীপ্ত সেন দেখুন। শুভেন্দু অধিকারীকে টাকা দিতেন সারদা কর্তা সুদীপ্ত সেন, একবার নয় একাধিকবার শুভেন্দুকে টাকা দিতে হয়েছিল, আরও একবার এই কথা বলে শুভেন্দুকে নিশানা করলেন সুদীপ্ত সেন। পাশাপাশি রাজ্য রাজনীতিতেও ফের শুরু হলো চাপানোতর। সবথেকে বেশি আক্রমণের সুর তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, কেন সিবিআই রাজ্যের বিরোধী দলনেতাকে ধরছে না সে বিষয়ে সরাসরি অভিযোগ করেছেন তিনি। সেবি সামলে দেব বলে টাকা দেওয়া হয়েছে, আরো নানা বিপদে পড়লে দেখে দেব বলে টাকা নেওয়া হয়েছে, এরা আজকে বড় বড় কথা বলছে। কেন শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হবে না, কেন শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হবে না? সে আজ ঘুরে ঘুরে বিজেপির দরজায় বাঁধা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে শুধুমাত্র নিজেকে বাঁচাতে। শুভেন্দু অধিকারী ব্ল্যাকমেল করতেন সারদা কর্তাকে, একাধিকবার মোটা অঙ্কের টাকা শুভেন্দুকে দিতেও হয়েছিল তাকে। এর আগে এই সমস্ত বিষয়ে কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখেছিলেন সুদীপ্ত। সে সময় চিঠিতে শুভেন্দুকে টাকা দেওয়ার ব্যাপারেও লেখা ছিল। শুক্রবার সল্টলেক সাংসদ এবং বিধায়কের জন্য নির্দিষ্ট আদালতে সুদীপ্ত সেনকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে বেরোনোর সময় ফের শুভেন্দুকে নিশানা করলেন সুদীপ্ত সেন। কত টাকা নিয়েছো?